হ্যালো বন্ধুরা, আমরা আমাদের কথা মতো মেদিনীপুর পরিক্রমার সেকেন্ড পার্ট আজকে দেখাবো আপনাদের। এই ভিডিওতে আমরা দেখাবো মহাভারতের কাহিনীর সঙ্গে জড়িত বিরাট রাজার দুর্গ, যেটা গোপগড় নামে বেশি প্রসিদ্ধ। আমরা আমাদের জার্নিটা শুরু করছি মেদিনীপুর বাসস্ট্যান্ড থেকে। এটা বাসস্ট্যান্ড, এখান থেকে আমরা আমাদের জার্নিটা শুরু করলাম। আমরা গত ভিডিওতে বলেছিলাম নেক্সট ভিডিওতে আমরা বিরাট রাজার গড় দেখাবো। বিরাট রাজার গড় মেদিনীপুরের একটা প্রসিদ্ধ পিকনিক স্পট। আপনারা আমাদের সঙ্গে থাকুন। গড় যেতে গেলে আপনাকে বাসস্ট্যান্ড থেকে যে রাস্তাটা, কালকে একটা রাস্তা বলেছিলাম, ওটা হচ্ছে ফ্লাইওভার দিয়ে যেতে হয়। আর আমরা আজকে যেটা যাচ্ছি এটা তাঁতিগাড়িয়া হয়ে। এটা আপনারা বাসস্ট্যান্ড থেকে টোটো করে ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এরপরেই আমাদের রাইট সাইডে পড়ছে গোপ কলেজ, অর্থাৎ রাজা নরেন্দ্রলাল খান কলেজ, উমেন্স কলেজ। এটা এরপরেও আমরা সোজা যাব আমাদের পুলিশে, দুটো রাস্তা পড়বে, একটা লেফট সাইড একটা রাইট সাইড। আমরা সোজা রাস্তায় যাব, অর্থাৎ রাইট সাইডে যাব।
আমরা রাইট সাইডেই বাঁকবো। বৃষ্টির জন্য রাস্তাটা এখন একটু খারাপ হয়ে গেছে, এছাড়া ভারী যানবাহনগুলো এই পাশ দিয়ে একটু চলাচল করে, তাই রাস্তাটা আরও খারাপ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফট সাইডে বিশাল জঙ্গল, লাল মাটি ঘেরা জেলা, শাল গাছ, সেগুন গাছ আর কাজু বাদামের গাছে ভরপুর এই জায়গাটা। আমাদের এই জেলায় বিখ্যাত আর একটা চাষ হলো রেশম কীটের চাষ। এই রেশম কীটের চাষ এখানে সরকারিভাবে হয়। আমরা রাইট সাইডে এই রেশম কীটের চাষ যেখানে হয় সেখানটায় একটু যাব। আমরা দেখতে পাচ্ছি রাজ্য রেশম খামার, বন্ধ, তাও আমরা একটু রেশম কীটের চাষ যে হয় সেই গাছগুলো একটু দেখে নেব। খোলা আছে বাইরে, মোটরসাইকেলটা আমরা স্ট্যান্ড করলাম, সাইড করে দে। পুরো এরিয়াটাই রেশম চাষ হয়। আমরা আর একটু ভেতরের দিকে গিয়ে দেখব। হ্যাঁ, গেট এখন লাগানো, এটা খুলতে হবে। হুম।
খুল না, আস্তে লাগিয়ে দে। এখানে সেরিকালচার চাষ হয় এই কমপ্লেক্সের মধ্যে। এই যে সেরিকালচার চাষ হয়, এগুলো হচ্ছে কুঁদ গাছ। এখান থেকে পাতা নিয়ে কৃত্রিমভাবে এই চাষটা হয় এখানে। আমরা এবার গোবরের দিকে রওনা দিলাম। আমরা লেফট সাইডে যাব, এই সাইডে গেলে আমরা ঝাড়গ্রামের রাস্তায় যেতে পারবো, আর আমরা লেফট সাইডে এলে আমাদের গন্তব্যস্থল গোপগড় সেটা আমরা দেখতে পাব। একটু দাঁড়িয়ে যান। টাউন থেকে তার 3-4 কিলোমিটার দূরেই এই গোপগড় যেটা বিরাট রাজার দুর্গ, মহাভারতের একটা প্রসিদ্ধ স্থান।
দিয়ে চলেছি ধূপগড়ের দিকে। প্রথমে এখানে টিকিটটা কাটতে হবে, জন পিছু টাকা, এবং সঙ্গে যদি বাইক বা কার থাকে তার আলাদা এক্সট্রা চার্জ। অনেকদিন লকডাউনের কারণে বন্ধ থাকার জন্য রাস্তাগুলোতে গাছগুলো একদম রাস্তার উপরেই চলে এসেছে, সেগুলো ধীরে ধীরে আশা করি পরিষ্কার হয়ে যাবে, তখন এই জায়গাটা আরও ভালো লাগবে। পার্কের ভেতর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, বন্যপ্রাণীর সংরক্ষণ করতে হবে। আমরা ছুটে চলেছি গোপগড়ের দিকে। এখানে মোটর সাইকেল গ্যারেজ। চল 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 সোজা, না এখানে রাস্তা এখানে তো একটা দোকান আছে, কোনো রকম বাইক বা গাড়ি ভেতরে প্রবেশ নিষিদ্ধ। আমরা মূল গেটে প্রবেশ করলাম,
আগেই বলেছিলাম বন্ধ ছিল অনেক দিন, প্রায় 2 বছর বন্ধ থাকার পর খুলেছে, তাই কিছু মেরামতির কাজগুলো হচ্ছে। স্টিল ফটোগুলো তুলতে এইরকম তুলবি, হ্যাঁ এই এখানে একটা স্টিল ফটো তোল, জুম করে এগুলো সব বসার জায়গা। এটা ছোটখাটো বাচ্চাদের একটা পার্কের মতো, এটা গোপগড় সভা কক্ষ, সমস্ত রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংগুলো এখানে হয়। এখানে কিছু থাকার জন্য কিছু ঘর বানানো হয়েছে, যদি কেউ রাত্রি যাপন করতে চান তারা এখানে আগে থেকে বুক করে এসে থাকতে পারেন এই ঘরগুলো সেই জন্য। এটা একটা ওয়াশ টাওয়ার, এই ওয়াশ টাওয়ার থেকে আমরা পুরো গোপগড়টা ভালোভাবে দেখতে পারবো। সব থেকে বিউটিফুল সিনারি ওইখান থেকেই দেখা যায়, ওই পাশে নদী কংসাবতী নদী বয়ে গেছে, তার ওপাশে খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি,
সেটা আছে। আমরা এখন গোপগড়ের দিকে এগিয়ে চলেছি। আজকে পার্কে সেরকম লোক বেশি নেই, তাই মাস্কটা আমি খুলতেই পারি আজকে। এটা আজকের জন্য আমার সুবিধে একটা। আমরা এখন যাচ্ছি সেই ঐতিহাসিক স্মরণীয় স্থান বিরাট রাজার দুর্গ, যেটার জন্য আমাদের এতটা ছুটে আসা। খুব সুন্দর মনোরম স্নিগ্ধ শীতল পরিবেশ। কয়েকদিন টানা বৃষ্টির পর আজকে একটু রোদের মুখ আমরা দেখতে পেয়েছি, তাই পরিবেশটা যেন আরও খুব ভালো লাগছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা আসে। আজকের দিনটা আমরা বেছে নিয়েছি তার কারণ আজকে পার্কটা প্রথম খুললো লকডাউনের পর দীর্ঘ 2 বছর অতিবাহিত হয়ে গেছে। তারপর তাই একটু ফাঁকা জায়গা হবে এরকম একটা সিচুয়েশান। আমরা চলে এসেছি সেই গোপগড়। বিরাট রাজার স্মৃতি বিজড়িত সেই স্থান। এই সেই প্লেস, এই সেই জায়গা। আমরা সামনের থেকে আরো ক্লোজলি দেখব, পুরোটাই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। পুরোটাই ধ্বংসাবশেষ আজ যেটুকু আছে। সেটুকুই আমাদের কাছে এখন একটা হেরিটেজ বিল্ডিং হয়ে দাঁড়িয়ে আছে। বাড়িটা খুব বিপজ্জনক হওয়ায় এখন ভেতরে প্রবেশ টোটালি নিষিদ্ধ করে দিয়েছে। এদিকে কিছু ক্যান্টিন টাইপের আছে, এখানকার যে সমস্ত কর্মচারীরা আছে তারা খায়। আর একবার শেষবারের মতো দেখিয়ে দিচ্ছি এই সেই ইতিহাস প্রসিদ্ধ গোপগড়। বলতে গেলে গায়ের লোম খাড়া হয়ে যায়। এখানেই পঞ্চপাণ্ডব দ্রৌপদী সহ ছদ্মবেশে এই রাস্তা দিয়ে গেছিলেন। ছাতিম গাছ, anything else?
তো বন্ধুরা, তোমাদের সামনে আমাদের মিদনাপুর, পশ্চিম মেদিনীপুর জেলার এই ইতিহাস প্রসিদ্ধ স্থানকে একটু কষ্টের মাধ্যমেই তুলে ধরেছি। কেননা অনেকটা পথ ভেতরে হাঁটা, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করব। আর একটা বিউটি সিনারিও দেখাচ্ছি, এটা একটা বাঁশ গাছ পাতা ঝাড়ের মতো। দেখতেই পাচ্ছ অনেকটা জঙ্গল হয়ে গেছে। আমি জঙ্গলটা অনেকটাই, তাও যতটা পারবো কাছে গিয়ে আর একটা বিউটি সিনারি তুলে ধরছি। দেখেছ শুধু নিজের মনের যদি একটু আনন্দ খুঁজে পেতে চাই আমরা, আমরা একবার এসে এখানে ঘুরে যেতে পারি। এখানে পিকনিক স্পট আছে, বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে এসে এখানে পিকনিকও করতে পারো। তো এখানেই আমি আমার এই গোপগড় যাত্রা যে ব্লগিং ওটা শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো আরও ভালো ভালো নতুন জায়গার ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো টাটা, গুড নাইট, গুড বাই।